আমাদের দেশের মতো সহজলভ্য দুনিয়াতে কোথাও নাই। 2008 আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, 700 কিলোমিটার দূর থেকে আসছে এক মাসলা জিজ্ঞাসা করতে। আমি আমার মনের কথা বলতেছি, আমার মন বলতেছিল, আমি ওকে মুখেও বলছি তুই তোর পালটা দে, আমি একটু চুমা দিই, কেন না তুই যতগুলো জায়গা অতিক্রম করে আসছিস হাদিস এটাই বলে প্রত্যেকটা বালুর কণা পর্যন্ত তোকে সালাম দিছে, আমি পাও চুপলে কোনো অসুবিধা হবে না। কি মাসলা? বলছে আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান হয় নাই, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম আমাকে কি বলে আমি অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার করব। আমার মাথা চোখে পানি চলে আসছে, আমি আশ্চর্য বোধ করতেছিলাম যে আমি বাংলাদেশে থাকি, আজ পর্যন্ত তো কোনো মুসলমান সন্তান আমাদেরকে জিজ্ঞাসা করলো না, আমাকে জিজ্ঞাসা করলো না যে আমি মা বাবার হক কি আমার উপরে, আমি মা বাবার সাথে কেমন ব্যবহার করব। আজকে তো চোখে দেখতেছি মুসলিম সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি তো মাঝে মাঝে যাই, চুপে চুপে যাই, হায় হায় মা বাবার চোখের পানি দেখলে আর ছানি ধরা রাখতে পারি না, কিন্তু মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। যখন উঠে আসি তখন হাত দুটা করে ধরা বলে হুজুর যা বললাম ওটা আবেগে বললাম, ভিতরের ব্যথা বললাম, কিন্তু সত্য এটা বলতেছি, হাত দুটা ধরা বলতেছি আপনি একটু দোয়া করেন আমি যেমন আছি থাকি, আর কয়দিনই বাঁচবো তাতে আর কি আসে যায়, আপনি দোয়া করেন মন বইড়ে আমার কলিজার টুকরা যেন সুখে থাকে। হায় বাবা তোকে সেলুট, হায় মা তোকে সালাম। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, আমি ইথিওপিয়া 6 বার গেছি, রাবিয়া বসরির বাড়ি আমি 6 বার দেখছি, কিন্তু আমার মন এটা বলে যদি আল্লাহ অন্য কিছুর দিকে দেখতেন প্রস্তুতি ছাড়া তাহলে আজকের ইথিওপিয়া দেখা মনে হয় না যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওইখানে পৌঁছতে পারত। আমি ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর দেখছি, সুগ্রান আমার নাকে এখনো লাগানো আছে, কেয়ামতের সকাল পর্যন্ত এই সুগ্রান আসতে থাকবে, ইচ্ছা করলে আপনিও দেখে আসতে পারেন, ডেলি হাজার হাজার মানুষ যায়। আল্লাহ যদি এটাতে কিছু অন্য কিছু প্রস্তুতি ছাড়া কিছু দেখতেন তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রান বাহির হওয়ার কোনো সুযোগ ছিল না। ওলামা জানে নিজ স্ত্রীর কোনো অঙ্গ যেরকম লুকায়িত থাকে না স্বামীর কাছে, কৃতদাসীর কোনো অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে না, কোনো অঙ্গ না লুকায়িত থাকে না। ফেরাউনের কৃতদাসী আসিয়ার কাহিনী আমাকে বলে যদি প্রস্তুতি আল্লাহ না দেখতেন তাহলে আসিয়া কোনোদিন, হায় হায় কোরআন এখনো বলে এমরা আতা ফেরাউন, কোরআন এখনো বলে ফেরাউনের স্ত্রী, কোরআন এখনো বলে হুন্না লিবাসুল্লাক, ফেরাউনের পোশাক, কিন্তু কোরআন এটাও বলে আসিয়া জান্নাতে, হাদিস এটাও বলে জান্নাতে আসিয়ার রাজা হবে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন বলে আমার বিশ্বাস আসিয়া জান্নাত পেয়ে যতটুকু খুশি না হয়েছে, আমাদের নবীজির নাম শুনলাম বলে মনে হয় আর চেয়ে কুঠি গুণ বেশি সুখ খুশি হয়েছে, কেন দুজাহানের বাদশাহ, দুজাহানের বাদশাহ আসিয়ার জান্নাতের স্বামী রাজা, আল্লাহ প্রস্তুতি দেখেন আর কিচ্ছু দেখেন। হাজারো কাহিনী আমাকে এটাই বোঝায় যদি প্রস্তুতি না দেখতেন আবু তালেবের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না, আমার কাছে ছিল না, আমার মন বলে ছিল না। প্রস্তুতি যদি আল্লাহ না দেখতেন, আপনি চিনেন না আবু তালেবকে, আপনি জানেন না তার জন্ম কোথায়, তার গড় কোথায় ছিল, সে কোথায় মারা গেছে, তার কবরটা এখন কোথায় আপনি চিনেন না, ওইখানে থাকলে আমি দেখাইতে পারতাম যে এইখানে জন্ম নিছে, এইখানেই তার ঘর ছিল, সেই ঘরেই মারা গেছে, তার কবরটা আমি চিনি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, এখনো রাখা আছে, ওই কবরে কেউ হাত দেয় নাই, যেমনটা তেমন রাখা আছে। আপনি চিনেন না আবু তালেবকে,
দু জাহানের বাদশাকে ৪৪ বছর বুকে রাইখা পালছে যেই নবীজির হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা জ্বালাইতে পারে না সুতা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান বিছাইছেন বন্ধুদের সামনে ময়লা দেখা উঠায় আগুনে নিক্ষেপ করছেন বন্ধুরা হাক্কা বাক্কা খেয়ে গেছে এত রাগ আনাস আগুনে নিক্ষেপ করলে উনি মুসলিম আগুন দিয়ে পরিষ্কার করি না ওই দিনের পর থেকে তো আমি এটাকে আগুন দিয়ে পরিষ্কার করি যার হাতের ছোঁয়া লাগলে আগুন খাইতে পারে না যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ চিৎকার বাহির করে মেম্বারে উঠার আগে খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রাসূল খুতবা দিতেন মেম্বারে পা রাখতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে না বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতে ছিল আল্লাহ রাসূল নামছেন সান্ত্বনা দিছেন সর্বশেষ সান্ত্বনা তোকে জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি খাবো তারপরে কান্না ঠান্ডা হয়েছে যে রসুলের হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে হাদিসের দব এটা কোন হাদিস আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে আইয়ুহাদ দব করতে দেরি গুইসাপ চিৎকার দিতে দেরি করে নাই লাব্বাইক ওয়া সাদাইক ইয়া জাইনাফা ইয়াউমিল কিয়ামা ও দু জাহানের বাদশা আপনি ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই আল্লাহ রসুল বলছে এত সুন্দর আরবি তাহলে জিজ্ঞাসা করি লিমান তাবুদ এবাদত কার করিস ফিস সামাই আরশুহু আকাশে যার আরস ওফিল আরদি সুলতানুহু জমিনে যার রাজত্ব ওফিল বাহরি সাবিলুহু সমুদ্রের ভিতরে যার রাস্তা ওফিল নারি রহ ওফিল জান্নাতি রহমাতুহু জান্নাতে যার রহমত ওফিল নারি ইকাবুহু জাহান্নামের ভিতরে যার শাস্তি তো আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে কুল মান আনা বল আমি কে আন্ত রসুল রব্বিল আলামিন আপনি সমগ্র জগতের রবের রসুল খাতামান নবিয়্যিন আপনার পরে কোনো নবী নাই এক নম্বর হবে না হইলে ২২ নম্বর হইতে পারে আপনার পরে কোনো নবী নাই আপনি নবুয়তের ঘরের তালা মান আমানা বিকা ফাস যে আপনার গোলাম হবে আর ভাগ্য আমার মতো খুলে যাবে মান কাযিবা খাবা ওয়া খাসির যা আপনার অস্বীকার করবে চির হতবাগা হবে যার ইশারায় ভাগ্য খোলে আল্লাহ আল্লাহর রাসূলের রওজার উপরে এই আয়াত লেখা আছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম আপনার উম্মতকে বলেন যখন তারা নিজের উপরে জুলুম করবে করতে করতে কোনো পর্বে লজ্জিত হবে আর আপনার কাছে আসবে আর আমার কাছে মাপ চাবে ওই সময় কিন্তু আমি ওর দিকে দেখব না আস্তাগফারা লাহুর রাসূল আমি দেখব আপনি পক্ষে না বিরুদ্ধে নবীজি আপনি যদি পক্ষে হন ইশারা করেন মুখ দিয়া বলেন বা ইশারা করেন মাথা নাড়ান আপনি যদি পক্ষে হন আমি মাফ করে দিব লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমি মাফ করব কত গুনাহ করলো এটা আমি দেখব না বিদায় আল্লাহর রসুল পক্ষে ছাড়া কোনো দিন জীবন গড়া হবে না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে ঘুমায় আছে গাছ দূরের থেকে হাঁটতে হাঁটতে আসতেছে মাতার কাছে দাঁড়ায় দেখা আবার জায়গায় যায় লেগে গেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে পুরো কাহিনী দেখতেছেন যখন আল্লাহ রসুল ঘুমের থেকে উঠছে তো হাঁটতেছে আর হাসতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো দেখলাম কি বলে কি দেখলে মানুষের মতো আসলো মাথার কাছে দাঁড়াইলো আবার চলে গেল দূর থেকে দেখতেছিল আমাকে মন ভরতে ছিল না আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে দূরের থেকে দেখা মন ভরে না একটু অনুমতি দেন না মাথার কাছে দাঁড়ায় যায় দেখি আল্লাহ অনুমতি দিছেন মাথার কাছে এসে দেখা চলে গেছে হায় হায় ওই রসুলকে পালছেন হায় হায় ওই রসুল একজনও পাইলাম না যুবকদের ভিতরে যে একবার চুল কাটছে তার আদর্শ মতো হায় হায় যার চোখের পানি কোনোদিন আমাদের জন্য শুকায় নাই ওলামা তালাশ করে নিয়ে রেওয়ায় জিব্রিল আর মিকাইল আল ইসলাম জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাব কি যখনই দেখি চোখে পানি কারণটা কি বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি শুকায় না সারা দিন মাথা নিচা বাপতে থাকে উম্মত উম্মত করতেছে কেয়ামতের মাঠে উম্মত উম্মত করবে প্রস্তুতির জন্যই আল্লাহ আমাদেরকে চা দিছেন সব প্রস্তুতির জন্য দিছেন এই দেহটাও প্রস্তুতির জন্য দেহের সাথে সংযুক্ত সব কিছু প্রস্তুতির জন্য যদি প্রস্তুতির জন্য না হইতো তাহলে আমি দুই একটা দেখায় শেষ করতেছি আল্লাহ রসুল কেন বলতেন মেয়ে আলাকে যে তোমার কয় মেয়ে প্রায় তিন মেয়ে যদি সুশিক্ষা দিতে পারো দিনই শিক্ষা দিতে পারো
আর যদি সুপাত্রে দিতে পারো তাহলে তোমার জন্য জান্নাত কি বলছেন না বলেন না আর একজন বলছে ইয়া রাসূলুল্লাহ দুই মে কো তোমার জন্য ইয়া রাসূলুল্লাহ এক মে কো তোমার জন্য কো ইয়া রাসূলুল্লাহ মেয়েই তো নাই কো বোন আছে কো আছে কো যদি বোনকো বানায়া দিনদার পাত্রে দিতে পারো তোমার জন্য জান্নাত তাহলে এই হাদিস কেন আসতো নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা পরিবার পরিজনের উপরে প্রয়োজন অনুযায়ী যতটুকু সদকা করবে যতটুকু খরচ করবে সৎকার সওয়াব পাইতে থাকবে হ্যাঁ অপচয় করলে ওটা অন্য কথা ওটার পাবে না কিন্তু প্রয়োজন অনুযায়ী যতটুকু খরচ করবে সৎকার সওয়াব পাইতে থাকবে তাহলে এটা কেন বলা হতো যা দিবেন প্রস্তুতির জন্য দিবেন আসেন সম্পর্কগুলো প্রস্তুতির জন্য আমাদের মা বোনরা তো জানে না হায় যদি জানতো আমাদের মা বোনরা জানে না কসম খোদার জানে না যদি জানতো তাহলে গ্রামগঞ্জ কেন বাংলাদেশের প্রত্যেকটা ঘর মিনি সুপারমার্কেট হতো না মিনি সুপারমার্কেট বুঝেন ছোট একটা সুপারমার্কেট সবকিছু পাওয়া যায় আমাদের ঘরে সবকিছু পাওয়া যায় কোনো জিনিসের অভাব নাই চাহিদা কইরা 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 ঘর ভরতেছে পুরুষরা অল্প বয়সে বুড়া হইতেছে হায় হায় অভিভাবকের চুল পেকা যাইতেছে কোমর হায় আমাদের মা বোনরা যদি এরকম হইতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেত হইতো অজাদনা শাকারনা লামনাজি সাবরনা পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব আলী 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 রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী দুনো অবস্থায় আমাদের সাথে আল্লাহ ফালা ইয়াকুনু লানা আন নাকুনা মাহজুন আলী তুমি আজকে কামাই করতে পারো না বিদায় চেহারা মলিন তোমার চেহারা মলিন কেন তাহলে আমাদের ঘরের মা বোনরা এরকমই বলতো তারপরে বলতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী দরজা খুলবো না যতক্ষণ না হাসবে অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত শুকুর আর সবর না চাহিদা না অভিযোগ হাসতেন দরজা খুলছেন তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে সাররাত ওয়া তাবাসসামাত ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল তো নিজেকে নিজে বলতেছে পারি না আর ধরে রাখতে কাঁধে হাত রেখে বলতেছে রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা ফাতেমা তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষিত হোক তোর উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হোক এখনো হাসতে পারোস ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল প্রজারা ইব্রাহিম কেন ছেড়া দিলে রাজত্ব বলখের রাজত্ব পাগল হয়ে ঘুরতেছ রাত দিনে রাত্র মরুতে দিন জঙ্গলে রাত্র জঙ্গলে দিন মরুতে বসে চার প্রশ্ন পাগল করে ফেলছে এই জন্য রাজত্ব ছেড়া দিস বসে সেই চার প্রশ্ন কি বলে যেদিন মার পেটে রু আসছে ওই দিন জিজ্ঞাসা করা হয়েছিল আশাকিয়ুম আম সাঈদ নেককার লিখব না বদকার লিখব ফলা আদরি মাদা কুতিব জানি না কি লেখা হয়েছে নেককার না বদকার জানি না এই ভাবনায় পাগল হয়ে গেছি যেই দিন আমার রুনি বাহির করা হবে দুই সম্বোধনের যেই কোনো সম্বোধন হবে বলা হবে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব অথবা আইয়াতুহান নাফসুল খাবিস পবিত্র বলা হবে অথবা অপবিত্র ফলা আদরি মাদা উখাতিব জানি না আমাকে কি সম্বোধন করা হবে কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে জানি না উজিব আমলাম উজিব জানি না জবাব দিতে পারবো কি পারবো না বসে কিয়ামতের মাঠে উঠার পরে একটা ঘোষণা আসবে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর এই দল জান্নাতে যাবে এই দল জাহান্নামে যাবে ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত হব এই জন্যই ভাবনায় আমি পাগল মানুষ মরণশীল যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি কে কখন যাব জানি না যার কাছ থেকে আসছি তার কাছেই যেতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি নেওয়ার জন্যই যা কিছু দেখেন
শরীরের দেখেন আর বাহিরে দেখেন সব কিছু দিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য ওই প্রস্তুতি নেওয়ার জন্য যেই প্রস্তুতি নিতে পারলে মৃত্যু লগ্নে আমি চোখে দেখব তাতানাসসালু আলাইহিমুল মালাইকা ফেরেশতা আমার দিকে দৌড়ে আসতেছে কানে কানে বলতেছে আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান তোমার কোনো দুঃখ নাই তোমার কোনো ভয় নাই আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন হ্যাঁ হ্যাঁ সুতায় টান দিবে আর পর্দা সরবে আর বলবে ওই যে দেখো জান্নাত তারপরে বলবে আমরা সঙ্গে আছি দুনিয়াওয়ালারা থাকুক আর না থাকুক এটাই তো সত্য দুনিয়াওয়ালারা কবর পর্যন্ত দিয়ে আসবে তারপরে আর খবর নিবে না এই মজমায় কয়জন হাত উঠাইতে পারবে আমি জানি না যে মা বাবা দুনিয়ার থেকে চলে গেছেন প্রতিদিন দুই রাকাত নফল পড়ে ওনাদেরকে বকশায়া দিই প্রতিদিন দুই রাকাত নফল ওনাদের জন্য পড়ি এরকম কয়জন হবে এই মজমা দুনিয়া এটাই এক দুজন উঠাইলে তো আর হবে না এটাই দুনিয়ার চিত্র এটাই ফেরেশতারা বলে আমরা সঙ্গে থাকব আগে গেলাম না এই জন্য প্রস্তুতি প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থেকে সহজ থেকে সহজভাবে নিতে পারে গরিব প্রস্তুতি নিতে পারে এরকম সহজভাবে যেন নিতে পারে আর কিয়ামতের দিন উঠার পরে যেন কানে ধ্বনি আসে ইনতাকালু ইলাল জান্নাতি ইনতাকালু ওয়ানতাকালু ইলাল জান্নাতি বিগাইর হিসাব ওয়ালা কিতাব চলো চলো জান্নাতে হিসাব কিতাব নাই তোমাদের চলো হিসাব কিতাব ছাড়া চলো মহিলা উঠলেও যেন জান্নাতের আট দরজা ডাকতে থাকে ফালি তাদখুলিল জান্নাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত যেই কোনো দরজা দিয়া মনে চায় ঢুকতে পারো যুবক যদি ওই দিন ওঠে তা আল্লাহ টাইকা বলবে আরশের নিচের গ্যালারিতে আসো আরশের নিচের গ্যালারিতে শুধু গ্যালারিতে যাবে না ওইখানে নাস্তাও হবে নাস্তা মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি এটা মিলতে পারে আর ওই প্রস্তুতি সহজভাবে কিভাবে নিতে পারে এটার জন্যই মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শ এক আদর্শের ভিতরে জিন্দেগি রাখা আছে পুরো জীবন এক আদর্শের ভিতরে যদি ঈমান থাকে নাইলে আল্লাহ রাসূল বলতেন না এক সময় আসবে মান তামাসসাকা বিসুন্নতি মান আহিয়া বিসুন্নতি মান হাফিজা সুন্নতি আল্লাহ রাসূল কোনোদিন বলতেন না ফালাহু আজরু মিয়াতু শহীদ 100 শহীদের সওয়াব দেওয়া হবে যদি এক সুন্নতকে ধরা ঝুলতে 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 কবর পর্যন্ত পৌঁছতে পারি ওই সময় এখনই কেননা আল্লাহ রাসূলের সুন্নত আল্লাহ রাসূলের আদর্শ আমাদের কাছে যতটুকু ঘৃণিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত দীক্ষিত মনে হয় আর কোথাও নেই আমাদের কাছেই সবচেয়ে বেশি দীক্ষিত আমাদের কাছেই ঘৃণিত আসেন প্রস্তুতির জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সত্য শেষ কথা সত্য এটাই কোরআন আমাকে এটাই বলে কোরআন আমাকে এটাই বলে বাংলাদেশের মতো সহজ লভ্য দুনিয়ার কোথাও নাই কদমে কদমে হক্কানি আলেম গ্রামে গ্রামে মাদ্রাসা আল্লাহ জাযায় খায়ের দেখ এই ফ্যামিলিকে আমি তো জানতাম না এখানে আমি প্রথম আসছি যদিও আমি কালীগঞ্জ শহরে এর আগে আসছি কিন্তু এখানে প্রথম জানতাম না এত ভালো এরকম সুন্দর একটা কমপ্লেক্স যারা নিজেদের বাবার নামে বাবাও ধন্য সন্তানও ধন্য আল্লাহ এরকম সন্তান সবাইকে নসিব করো এরকম সন্তান সবাইকে নসিব করো চাই কিছু থাকুক আর না থাকুক বাবার নামে এরকম একটা কমপ্লেক্স তৈরি করা ওই জায়গায় নিয়ে আসছেন এরকম এক বাগান বসায় দেওয়া যাতে এই এলাকার মানুষ সহজে আল্লাহর রসুলের আদর্শ হক্কানি আলেমদের কাছ থেকে শিখতে পারে ওনারা একটা ফ্যাক্টরি খুলে দিছেন একটা মার্কাজ বানায় দিছেন যেন এই এলাকার লোক এরকম প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে হক্কানি আলেমদের থেকে শিখেন শিখতে না পারেন
তাহলে শেষ কথা কিন্তু শিখতে না পারেন কোনোদিন আঙ্গুল উঠায়েন না কি বললাম কি আঙ্গুল উঠানো বুঝেন তো হক্কানি আলেমদের উপরে আঙ্গুল উঠায়েন না যালিকাল ইয়াউমুল হক একটা বাজার আসতেছে এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না ফয়সালা আর সিধা জাহান্নাম না 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 এই উম্মতকে আল্লাহ এক জায়গায় জড়ো করবে ওই জায়গায় যেইখান দিয়ে ওলামায়ে হক জান্নাতে যাবে যখন ওইখানে পৌঁছবে আল্লাহ এদেরকে বলবে ধরো যে যাকে পারো ধরো চিনো যাকে ধরো চলে যেতেছে কিন্তু কেননা সুপারিশকারী হবে তিন দল আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা ওলামাদের সুপারিশ আল্লাহ এইভাবে পরিপূর্ণ করবে ধরো তারা যা ধরবে আমাদের জন্য সুপারিশ করেন ওই দিন প্রমাণ করতে হবে যে আপনি আঙ্গুল উঠান নাই যদি আঙ্গুল উঠাইলেন প্রজেক্টর ওইখানেও আছে আপনি যতই বলবেন উঠাই নাই কিন্তু প্রজেক্টরে আপনি দেখবেন আঙ্গুল বারবার উঠতেছে আমি পায়ে হাত রেখা বলি হক্কানি আলেম আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠায় না এদের কাছে আসেন শিখেন মহব্বত করেন চলেন উঠা বসা করেন খাওয়া দাওয়া করেন কেয়ামতের দিন দেখবেন এটা কাজে কোথায় লাগে ওই দিন আলেমরা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না কেন এরা সব আমাদের জিনাইদার সব কালীগঞ্জের এদেরকে রেখা যাই তো যাই কি করা আর যাই আল্লাহ রসুলকে আমাদের নবীজিকে আমরা যার উত্তরসূরি তাকে চেহারা দেখাবো তো দেখাবো কি করা যাব না আল্লাহ রহমত জোশে আসবে আল্লাহ বলবে যে চাকে চিনো নিয়ে যাও আলেমদের সাথে থাকেন সাথে এদের কাছ থেকে প্রস্তুতি শিখে আমার একদিনের বয়ানে আপনাদের কিচ্ছু হবে না এক ঘন্টার বয়ানে আর কি হবে এলাকার আলেমদের হক্কানি আলেমদের এই মাদ্রাসা এই মসজিদ এরকম প্রত্যেক এলাকায় মাদ্রাসা আছে হক্কানি আলেম আছে আল্লাহওয়ালা আছে মুসলমান সন্তান মা বাবাকে রেখা আসে বৃদ্ধাশ্রমে আজ পর্যন্ত আপনারা কেউ জিজ্ঞাসা করছেন যে ওলামাদের কাছে যে আমার মা বাবার সাথে আমি কিরকম ব্যবহার করব একজন হাত উঠে বলেন অথচ বাংলাদেশে কদমে কদমে পাওয়া যায় শিখবেন তো কে কে শিখবেন দেখি পাক্কা ওয়াদা আর সর্বশেষ কথা আজকের পরের থেকে আর নামাজ কোনোদিন ছাড়ব না ওয়াদা আল্লাহ কবুল করুক যুবকদের পায়ে হাত রেখা বলবো যুবক তোমার দিলের ভিতরে যদি জান্নাতের শখ থাকে তুমি যদি এটা ভাবো যে দুনিয়াই শেষ তাহলে তুমি যা খুশি তা করতে পারো কেননা আল্লাহ স্বাধীনতা দিছে আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন মত আদর্শের মতের স্বাধীনতা না দিতেন ইচ্ছার স্বাধীনতা নাহলে ২৪ ঘন্টা আল্লাহর অক্সিজেন ব্যবহার করবে আর আল্লাহর বিরুদ্ধে চলবে আমার বিবেক বুদ্ধি বলে এটা কোনোদিন পসিবল ছিল না ২৪ ঘন্টা সুস্থ রাখার জন্য আল্লাহ ৩৬ বার আমাদেরকে ডায়ালোসিস করেন কিডনি অটোমেটিক আল্লাহর কুদরত দ্বারা আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি ৩৬ বার ডায়ালোসিস হয় ৩৬ বার পর ৪৫ মিনিটে ৪০ থেকে ৪৫ মিনিটে একবার ডায়ালোসিস হয় অথচ বিজ্ঞান একবার ডায়ালোসিস করতে ৪টা ঘন্টা নেয় টাকার বান্ডেল বাঁধিয়ে দিলাম যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি তুমি যদি ভাবো দুনিয়াই শেষ তাহলে তোমার সাথে আমার কোনো কথা নাই আর যদি বলো যে না আমি জান্নাতের আশা রাখি যেখানে সব বাস্তব রাখা আছে আজকের দুনিয়ার সব কিছু অবাস্তব একটাও বাস্তব না সত্য এটাই বাস্তব একটাও না কোনো ভালোবাসাই বাস্তব না কোনো প্রেম প্রীতি বাস্তব না কোনো সম্পর্কই বাস্তব না তোমাদের পায়ে হাত রেখা বলি ১৪ তারিখ আসতেছে ছাড়ো গান্দা এগুলা গান্দা ছাড়ো জান্নাতের আশা রাখো
জান্নাতে সব রাখা আছে মা তাশতাহি আনফুসুকুম যা চাবে তা হবে পবিত্র হবে পবিত্র আজকে তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না মেসেজ দিছে ফুলের দাঁড়ায় আছে জুতা লয়া ঠিক না একই মেসেজ 100 জনকে ছেড়া দিছে ঠিক না হ্যাঁ কি বলো সত্য তো তোমরা এরকম করো আরও এরকম করে ঠিক না এইভাবেই তো চলতেছে তোমাদের পায়ে হাত রেখা বলে জান্নাতে সব বাস্তব রাখা আছে নবীর আদর্শের দিকে চায়া ওয়াদা করো 14 তারিখে আমরা এগুলা করব না ওয়াদা যুবকদেরকে বলতেছি বুড়াদেরকে না বুড়ারাও কি করবেন নাকি মেসেজ হ্যাঁ যুবকদেরকে বলতেছি করব না এটা ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা জান্নাত যদি তুমি ওয়াদায় পাক্কা হও তাহলে আজকের এই ময়দানে বসে আমি তোমার জন্য জান্নাতেও পাক্কা ওয়াদা করতে পারি নবীর আদর্শ যে মানবে তার জন্য জান্নাত পাক্কা ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার মতো কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি আনা হয় আর মধ্যখানে ফুটবলটা রাখলে ফুটবলটা স্টেডিয়ামের তুলনায় যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার তুলনায় এরকম ছোট কাযালিকা কুল্লুস সামাওয়াত এরকম সাত আকাশ একটা আরেকটার সামনে ছোট আর উপরে গেলাম না গেলে হারায় যাব ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার সাত আকাশের উপরে সমুদ্র উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ গভীরতা জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু ফিহি সামানিয়াতু আও আল এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতি হিন্না ফেরেশতাদের সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই আলা আনাকিহিম আরশুর রহমান এদের কাঁধে আল্লাহর আরশ বাইনা কাতিরাইহি খামসিনা আলফা সানা দুইজনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা এক একজনের কান্দা মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবউমিয়াতি আম এক এক ফেরেশতার কান্দা 700 বৎসরের রাস্তা আল্লাহ বলে একটু দেখো না এটাকে হুকুম দিয়া বাধ্য করছি তোমাকেও বাধ্য করতে পারি এটাকে হুকুমে বাধ্য যদি এটা বুঝে না আসে অন্দরিল্লা শামসি ও সোয়া ইহা সূর্য দেখো আর কিরণ দেখো তোমাদের বিজ্ঞানী বলে তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় এটাকে আকাশের ভিতরে ঝুলন্ত রেখা দিছি না উপরে কোনো রশি না নিচের থেকে কোনো পিলার মহাশূন্যে ঘুরতেছে পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে 365 দিন 365 কক্ষপথে উঠতেছে আর ডুবতেছে আল্লাহ বলে ওইটা দেখো তোমাকেও বাধ্য করতে পারি আল্লাহ বাধ্য করেন না আল্লাহ তো বুঝান আল্লাহর রসুল বুঝান এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন কোরআন আমাদেরকে বুঝায় নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ মিম্মা ইম্মাহিন এক ফোঁটা পানির থেকে এক ফোঁটা পানিও না এখানে ডাক্তার থাকলে আমি তাকে জিজ্ঞাসা করতাম পাশে বসা থাকলে এক ফোঁটা পানির থেকে মানুষের অস্তিত্ব না কয় লক্ষ ডিম তৈরি হয় এক ফোঁটা পানির থেকে ডাক্তাররা জানে জিজ্ঞাসা করে নিয়েন কয় লক্ষ ডিম হয় এক ফোঁটা পানি কয় লক্ষ ডিমে রূপান্তরিত হয় যেটা ডাক্তারদের ভাষায় ডিম বলে ডিম একটা ডিমের থেকে আপনাকে আমাকে তৈরি করছে বাকিগুলা সব বিনষ্ট হয়ে যায় নিশ্চয় যে আল্লাহ অস্তিত্ব দিছে নিশ্চয় সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় আল্লাহ কাউকে অস্তিত্ব দেন নাই মানুষ নিশ্চয় জমিনে পা রাখে চিত্র আল্লাহ নিজে বয়ান করছেন হায় 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 নিশ্চয় মুরগির বাচ্চাও এরকম নিশ্চয় ডিমের থেকে বাহির হয় না বাহির হইতে দেরি ছুটাছুটি করতে দেরি করে না মানুষ মার পেটের থেকে নিশ্চয় বাহির হয় অথচ মুরগির বাচ্চা হুকুম দিয়া তৈরি হইল ডিমের থেকে বাহির হইতে দেরি ছুটাছুটি করতে দেরি করলো না আর মানুষের বাচ্চা আল্লাহর কুদরতি হাত দিয়া তৈরি হইল কুদরতি হাত দিয়া আমরা কুদরতি হাতের তৈরি হুকুমের তৈরি না সমগ্র সৃষ্টি 6 দিনে অস্তিত্ব নিল আমরা 10 মাস কুদরতি হাতের ছোঁয়া পায়া পায়া অস্তিত্ব নিলাম মার পেটের থেকে আমরা নিশ্চয় আসলাম
আল্লাহ চিত্র তুলে ধরছেন ফালালাকা সিন্নুন তাক্তা তোর দাঁত তো ছিল না তুই কাটবি কি করে ফালালাকা লিসানুন তান্তিক জিহ্বা ছিল বাক শক্তি তো ছিল না ওয়ালালাকা উযুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না হায় মানুষ বলতে বাধ্য হই রাগ হয় না পায়ে হাত রাখি হায় হায় কুরআন হাদিস ছাড়া অস্তিত্বের আগে মানুষ রূপে অস্তিত্ব নেওয়ার আগে ও কোথায় ছিল বলেন জেনারেল শিক্ষায় কি এটা আছে হ্যাঁ আছে আছে নাই আচ্ছা আরেকটা কুরআন হাদিস ছাড়া মরার পরে মানুষ কোথায় যায় কি ঘটে এটা কি আমাদের শিক্ষা আছে জেনারেল শিক্ষা আছে হ্যাঁ তাহলে আপনি আর আমি মানুষ হিসাবে আগেও জানি না কোথায় ছিলাম পরেও কোথায় যাব জানি না মধ্যখানে অল্প একটু বিদ্যা জানি ঠিক না হ্যাঁ এটা নিয়েই তো আমরা কত গৌরব করি ঠিক না হ্যাঁ আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে ফালালাকা উযুন আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই WHO গবেষণা করতেছে কিনা আমি তাও জানি না কিন্তু এই পর্যন্ত আসে নাই এত আজিব আজিব মেশিন আসছে আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই আজ পর্যন্ত কোনো শরীরের ভিতরের কোনো অঙ্গের রক্ত বা কোনো জিনিস নিয়ে এই পরীক্ষা এখনো আসে নাই যে চোখ জন্ম নেওয়ার সাথে সাথে বলা দিবে যে এই চোখ দেখবে কি দেখবে না এই কান শুনবে কি শুনবে না এই জবান বলবে কি বলবে না এই হাত ধরবে কি ধরবে না এই পাও চলবে কি চলবে না আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই আসছে আল্লাহ বলতেছে আল্লাহ ফালালাকা সিন্নুন তাক্তা দাঁত ছিল না কোত্থেকে কাটবে ফালালাকা লিসানুন তান্তিক জবান জিহ্বা ছিল বাক শক্তির কার্যকারিতা ছিল না ফালালাকা উযুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালালাকা আইনুন তানজুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালালাকা আকলুন তুমাইয়িজ মগজ ছিল ভালোমন্দ বোঝার ক্ষমতা ছিল না ওয়ালালাকা কলবুন তাতাফাক্কার ছোট একটা দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না ওয়ালালাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল ধরার ক্ষমতা তোমার ছিল না ওয়ালালাকা রিজিলুন তামশি পাও ছিল চলার ক্ষমতা তোমার ছিল না কুনতা সাগীরা তুমি কতই না ছোট ছেলে কুনতা যাঈফা তুমি কতই না দুর্বল ছেলে কুনতা জাহিলা তুমি কতই না অজ্ঞ ছেলে কোরআনও বলে ফালা তাআলামুনা শাইআ তুমি কিছুই জানতে না ও কুনতা মিসকিনা তোমার মতো নিঃস্বয় কেউ ছিল না মার পেটের থেকে এরকম নিঃস্বয় আসছে আস্তে আস্তে যে আল্লাহ মানুষটাকে ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছায় দিল এই জন্যই তো আরেক জায়গায় আমি ওইখান থেকে বাহির হয়ে গেছি এক সময় যখন মানুষ পূর্ণতা পাওয়া যায় পূর্ণতা পাওয়া যায় বিকাশ ঘটে নারীর নারীত্বের বিকাশ পুরুষের পুরুষত্বের বিকাশ যুবকের যৌবনের বিকাশ টাকা আলার টাকার বিকাশ ক্ষমতা আলার ক্ষমতার বিকাশ যখন বিকাশ ঘটা যায় তখনই কিন্তু আল্লাহকে বলতে শুরু করে কাকে যার কারণে কোরআনকে চিৎকার দিতে হয় মা গররাকা তোকে বিমুখ কে করলো আল্লাযি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শা আরাক্কাবাক কোরআন চিৎকার দেয় মা গররাকা ও নারী বিকাশ গঠনের পরে তুই হারাইলি তো হারাইলি কি কইরা ও যুবক তুই ভুললি তো ভুললি কি কইরা ওই পুরুষ তুই আল্লাহকে ভুললি তো ভুললি কি কইরা সত্য এটাই যখন বিকাশ ঘটা যায় তখনই আল্লাহর থেকে দূরে সরতে শুরু করে এই জন্যই আমার কথা শুরু ছিল মানুষ মরণশীল যার কাছ থেকে আসছি তার কাছেই যাব বাইপাস করার কোনো সুযোগ নাই কোরআন এটাই বুঝায় আমাদেরকে আইনাল মাফার কোথায় যাবে কোন দিকে ভাববে ইল্লা বিসুলতান আমার রাজত্বের বাহিরে আরো বুঝায় আনা মা কুমাইনা মা কুন্তুম যেখানে যাবে ওইখানে আমি আল্লাহ সঙ্গে থাকবো যদি আল্লাহকে জিজ্ঞেস করি আপনার আমার দূরত্ব কতটুকু হবে তা আল্লাহ নিজে বলতেছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ
আমি স্বরগের চেয়েও কাছে থাইকা তোমার সঙ্গে থাকব। কোথায় যাবে তুমি? আবারও বলতেছি মানুষ মরণশীল, এই কথায় কোনো মতানৈক্য নাই, সবাই আমরা মরণশীল, কে কখন যাব কেউ জানি না। যিনি নিয়ে আসছেন ওনার কাছেই চলে যাবে, এক ফোঁটা পানির থেকে নিয়ে আসতেন। এই জন্যই আল্লাহ বলে আমা কুনতা মা আম্মা হীরা, যখন ব্যক্তিত্বের বিকাশ ঘটে আর আল্লাহর থেকে দূরে সরতে থাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দিতে থাকে, ইলা আইন কোথায় চললি, আমা কুনতা মা আম্মা হীরা, তুই নিকৃষ্ট পানির ফোঁটাকে ছিলি না, ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো, ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল, কে চড়ায় দিল? তারপর আল্লাহ প্রশ্ন করে হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল 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 বল, আমি ছাড়া কে ক্ষমতা রাখে বল? আল্লাহ বলে কে তোকে তৈরি করলো সুন্দর কইরা? শুধু তৈরি করেন নাই, জিনাইদার মানুষ, আল্লাহ বলে তোর অস্তিত্ব আসতে দেরি, জাল তুলকা হানা না, তোর জন্য আমি ভালোবাসার জাল বনতে দেরি করি নাই, আম্বা তুলকা এর কাইনি রকি কাইনি ফি সদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা রক জারি করতে দেরি করি নাই, যে দুটার ভিতরে পিউর দুধের ঝর্ণা ছিল, পিউর দুধের ঝর্ণা যার বিকল্প কেয়ামতের সকাল পর্যন্ত আসবে না। এই জন্য দুনিয়ার যত প্যাকেট যা দুধ আছে দামি দামি হতে পারে, কিন্তু গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই, যেমন দুনিয়াতে দামি দামি সিগারেট আছে কিন্তু গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মার দুধের বিকল্প নাই। আল্লাহ বলে হাররান ফি শীতা বারিদান ফি সাইব, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুটা আইসা গরম করতে দেরি করি নাই, বারিদান ফি সাইব, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুটা আইসা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমরা অস্তিত্ব দিছি, কোথায় যাবে, কোথায় পালাবে? মারুন মরণশীল, এটাই ছিল সত্য, যার কাছ থেকে আসছি ওনার কাছে চলে যাব, থাকার সুযোগ এখানে কারো নাই, এটা দুনিয়ার মাটি বলবে না আমি এখানে কাউকে থাকতে দিব না, এটাই সত্য, আমাদের বাড়ির আঙ্গিনার কবরগুলো এটাই বলে, প্রতিদিন কানের ভাষা এলানগুলো এটাই বলে, প্রতিদিন বিশ সারা দুনিয়ার রিপোর্ট এটাই বলে, 4 লক্ষ লোক, 3 থেকে 4 লক্ষ লোক ডেলি ওঠে, এটাই সত্য, শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে দিবে, একদিন আসবে মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞেস করবে মাম বাকিয়া, কে বাকি, তো বলবে মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদ, জমিনে কেউ নাই, আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞেস করবেন আইনা আল্লাযিনা কানু ইয়াইশুনা ফি বুরুজি মুশাইদা, ওরা কোথায়, ওরা কোথায়, যারা চতুর্দিকে টেকনোলজি ফিট করে বসবাস করত, চতুর্দিকে প্রযুক্তি ফিট, এমনকি বাতাসটা পর্যন্ত চেকিং হয়ে ভিতরে ঢুকতেছে, ওয়েদার পর্যন্ত ডেলি কয়েকবার চেক করা হয় যে এই পরিধির ওয়েদারটা ঠিক আছে কিনা, ওয়েদারে তো কোনো বেজাল নাই, আমাদের ডিএজি সব বুঝবে আমি কি বুঝাইতে চাইতেছি, আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়, মালাকুল মওত বলবে ওদের কোনি আরছি জমিন খালি, ইল্লাল্লাযী ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালা বাকি, আল্লাহ বলে লাগাও ঝাড়ু আকাশে, 7 আকার ঝাড়ু দিবে, তারপরে জিজ্ঞেস করবে মান, এইবার কে, বলবে লাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াইশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করে ওরা বাকি, আপনি চিরঞ্জীব, আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে, লাগায় দিবে ঝাড়ু, জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মওত বলবে লাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আপনি চিরঞ্জীব, আল্লাহ বলবে নাম নাও,
নাম বলবে সামানিয়াতু মিন হামিলাতি আরশিক আপনার আরশ বহনকারী আটজন আর আমরা চারজন চিফ অফ স্টাফ জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত আল্লাহ বলবে প্রথম বলবে তিনজনের মউত হোক জিবরিল মিকাইল ইসরাফিল তিনজনের মউত হবে তারপরে জিজ্ঞাসা করবে এবার বলবে নয়জন আটজন আরশ বহনকারী আর আমি আল্লাহ বলবে আটজনের মৃত্যু হোক তারপরে জিজ্ঞাসা করবে এবার তো চিৎকার দিয়া বলবে আনা ও আন্তাল হাইয়ুল লাযী লা তামুত আমি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা মরো লিয়ান্নি কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি দেখো আমার আরশের নিচে সাইনবোর্ড আছে আরশের নিচে যে আছে তাকে মরতে হবে আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান অর্থাৎ আল্লাহ সাইউলকি আলাইহি সাকারাতাল মউত জিনাইদার মানুষ আল্লাহ তার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন একটা চিৎকার দিবে আর জমিনে পড়বে আর বলবে লাউ আলিম তু সাকারাতাল মউত মা কবাসতু আরওয়াহাল মুমিনিন আগে জানা থাকলে কোন মুমিন মুসলমানের রূহ আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না থাকার সুযোগ এখানে কারো নাই একজনের ছিল একজনের চিনেন কি চিনেন না জানি না যিনি মুহাম্মাদুর ওনার সুযোগ ছিল এই দুনিয়ায় চিরদিন থাকার কবি বলে উনি যখন থাকেন না আর কে থাকবে লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন দুনিয়ার থেকে যেতেন না আপনারা তো নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে চান না বকিলের প্রমাণ দিয়েন না কিন্তু বকিল জান্নাতে যাবে না যতই দোয়া পড়েন কেন ওর চেয়ে বড় বকিল নাই যার সামনে আল্লাহ রসুলের নাম নেওয়া হলো আর দুরুদ পড়ে না আজকে দুরবস্থা কেন জানেন মন খুলে দুরুদ পড়েন শরীর সুস্থ হয়ে যাবে এমনি এমনি হ্যাঁ হ্যাঁ বকিলের হাত সবসময় এরকম গুটানো থাকে কি ঠিক না বকিল মানে কি আমাদের বাংলায় কৃপণ ঠিক না কৃপণ মানে কি হাত গুটে রাখে ঠিক না মুট করে রাখে ঠিক না বউ পোলাপানের উপরে খুলতে চায় না ঠিক না বউ সারাদিন বলে তোমার মতো বকিল তো হয় না কেউ হাতটা গুটায় রাখো কেন ঠিক না আল্লাহর রসুল বলে সবচেয়ে বড় বকিল ওই ব্যক্তি যে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল আর মন খুলে দুরুদ পড়ল না ওর চেয়ে বড় বকিল কেউ নাই বুঝা গেল আমাদের শরীর গুটানো এই জন্যই তো চেরে বয়ে নামাজ পড়তে হয় এই জন্যই তো অল্প বয়সে বুড়া হয়ে যায় সারাদিন মন বুড়া দুরুদ পড়েন দেখবেন যে চাঙ্গা আপনি চাঙ্গা বোঝেন বিলকুল ফিট হয়ে যাবেন শরীরে সব কিছু ফিরা যাবে জড়তা দূর হয়ে যাবে আল্লাহর রসুলের উপরে আরেকটা দলিল দিতেছি হ্যাঁ মসজিদে ঢুকার সময় কি দোয়া পড়েন অর্থ কি আল্লাহ আপনার রহমতের দরজা খোলেন ঠিক না খুললে কি করবেন আপনি দিল খুলা কি করবেন নিতে তো হইব ঠিক না পাইতে তো হবে ঠিক না খুললো দরজা তাতে কি এই গ্রামেরও বহুত মানুষ দরজা খুলে ঘুমায় দেখি চোর ঢুকে কিনা ঠিক না হ্যাঁ কি বলেন এক সময় তো ছিল এখন নাই আগে আমাদের ছোটবেলা দেখছি আমিও তো দক্ষিণ অঞ্চলের ছেলেই আমার বাড়ি বেশি দূরে না এখান থেকে বরিশাল আগেও দেখছি ছোটবেলা ঘরের দরজা টরজা বেশি লাগানো হতো না কেননা সারা এলাকায় নির্ধারিত চোর ছিল এছাড়া আর কেউ ছিল না একটা পাতিল চুরি হইলো ওকে ধরে আনলে ওটা ওর কাছ থেকে পাওয়া যেত নির্ধারিত চোর সবাই চোর ছিল না এখন যেরকম আমরা সবাই চোর তখন নির্দিষ্ট চোর ছিল তো রহমতের দরজা খোলো পাবেন কোথেকে রহমত বলেন আমাকে কিন্তু আল্লাহ বলতেছে আল্লাহ হাদিস বলতেছে হাদিস আমার বন্ধুর উপরে একবার দুরুদ পড়ো তোমার উপরে দশ বার রহমত নাজিল করব দশ বার পড়লে একশো বার পড়লে এক হাজার বার পড়লে
রহমতের গাড়িটি তো আপনার কাছে থাকবো, কত এক্সপোর্ট করবেন করেন না। দুনিয়ার মানুষ যদি কাপড় চোপড়ের এক্সপোর্ট করতে পারে তা আপনি রহমতেরও তো করতে পারেন, ঠিক না? পড়িয়ে তো না দুরুদ, কোথেকে রহমত হবে? কোথেকে জেনে চলে গেলাম। এই জন্য আল্লাহ রসুলের নামের উপরে দুরুদ মন বইড়া পড়েন, মন খুলা পড়েন, অভ্যাস বানান দুরুদ পড়ার। বয়ানের চ্যাপ্টার পাল্টায় গেছে আমার, সত্য এটাই। যত বেশি পড়তে পারি, সাহাবি রসুল এসে বলছে ইয়া রসুলাল্লাহ কতটুকু পড়বো, বলে তোমার মন কি বলে, বলে তিন ভাগের এক ভাগ, তো চুপ ছিলেন, কয় দুই ভাগ, তিন ভাগের দুই ভাগ, কয় চুপ ছিলেন, তারপরে বলছে সারা পুরাটাই আপনার জন্য, কয় এখন ঠিক আছে। আপনি জানেন না মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা তো নবীই চিনি না, এই জন্যই তো বিশাল মজমা একজনও পাওয়া যাবে না, রাগ হয়ে যাবে যুবকরা আমার উপরে। এমনি তো জিনাইদায় প্রথম আসছি আমি, হ্যাঁ, 14 তারিখের জন্য এখনই যুবক যুবতীরা সবাই প্রস্তুতি নিতেছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কি যুবক রাগ হয়ে গেল? 14 তারিখের জন্য এখন থেকে প্রস্তুতি নিতেছে, মেসেজ কিরকম লিখবে, হুম, কোথায় সেন্ড করবে, কয়জনকে সেন্ড করবে, ঠিক না? চলতেছে প্রস্তুতি, কিন্তু এখানে একজনও পাওয়া যাবে না। যে যতটুক বয়স, এতটুক বয়সে কখনো আমি সেলুনে যেয়ে বলছি কোনো একদিন একবার যে আমি আজকে আসছি, আমার চুলটা আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি যেই স্টাইলে কাটতে বলছে ওই স্টাইলে কেটে দিবে, একজনও এখানে নাই। মাদ্রাসা না, মাদ্রাসা না, মাদ্রাসা মসজিদ না, আল্লাহ কবুল করুক, যারা কাটছে কবুল। যদি কাটতাম তাহলে কিয়ামতের দিন বলতে পারতাম আপনার স্টাইলে একদিন চুল কাটছি, কি দিবেন? কেননা কিয়ামতের মাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নাইলে চিৎকার দিয়া বলতেন না লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের মাঠে আল্লাহর ঝান্ডা আমার হাতে। ওই দিনের মালিক উনি, মালিক আল্লাহ, বাদশা উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠের বাদশা। যদি বাদশা না হবে শাফাতে কুবরা ওনার কাছে থাকবে তো থাকবে কেন? আরো তো 312 জন রসুল আছে, আরো তো 16 লক্ষ নবী আছে, জাতির পিতা আছে আদম আলাইহিসসালাম, ইব্রাহিমের মতো খলিল আছে, মুসা আল ইসলামের মতো কালিম আছে, রুহুল্লাহ ঈসা আল ইসলামের মতো রুহুল্লাহ আছে, আরো তো বড় বড় নূহ আলাইহিসসালামের মতো নজিহুল্লাহ আছে, ইসমাইল আলাইহিস সালামের মতো জবিহুল্লাহ আছে। সবাই তো চিৎকার দিতে থাকবে নাফসি নাফসি নাফসি, কারো তো সাহস হবে না যে ঠোঁট খোলা বলবে, হিসাব কিতাব কেন শুরু করেন না, সবাই নাফসি নাফসি বলতে থাকবে আর চিৎকার দিতে থাকবে। মানুষ যদিও ওনাদের কাছে ছুটতে থাকবে, ওনারা ইশারায় বলবে আমরা এটার অধিকার রাখি না, আমাদের এতটুকু সাহস নাই যে আমরা উপরে কিছু বলবো, আল্লাহকে কিছু বলবো, আমরা তো আমাদেরকে নিয়েই ব্যস্ত। মুসা আল ইসলাম তো এটাও বলবে লা আস আসআলু উম্মি ওয়ালা আসআলু উখতি, আজকে মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান। ওই দিন যখন আমাদের নবীজির কাছে সবাই যাবে আর বলবে এই দুরবস্থার থেকে আপনি বাঁচাইতে পারেন, তো আল্লাহ রাসূল বলবে আনা লাহু আহলু, আমি এটার অধিকার রাখি। সেজদায় পড়তে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি করবেন না, ইরফা রাসাক, উঠান উঠান উঠান, অপেক্ষায় ছিলাম আপনি কখন চাবেন আর আমি কখন নামব, আপনি কখন সেজদায় পড়বেন আর আমি কখন হিসাব কিতাবের জন্য আসব, উঠান। চিনেন তো না আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বয়ানের ই পাল্টায় গেছে আমার। মেরে দোস্ত, ইউনিয়ন পরিষদে বাংলাদেশে দেখছি ডিআইজি সাহেব বলতে পারবে কতগুলা চান গেছে শুধু একটা মেম্বার চেয়ারম্যানের চেয়ার পাওয়ার জন্য। একটা মেম্বার একটা চেয়ারম্যানের চেয়ার পাবে ইউনিয়ন পরিষদের, মনে হয় 7,000 টাকার উপরে বেতন মেয়েদের, এমনই হবে বা 2,000-1,000 টাকা বেশি হবে কম হবে,
অথচ আমাদের নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন আপনি জানেন না মাকামে মাহমুদের অর্থ কি কুরসির পরে যে চারটা আছে মাকামে মাহমুদের উপরে যে চারটা আছে ওটার নাম কুরসি আল্লাহর কুরসি আর কুরসির নিচে যে চারটা আছে ওটার নাম মাকামে মাহমুদ আল্লাহু আকবার কি উলামা একমত এটার নাম মাকামে মাহমুদ সৃষ্টি লগ্ন থেকে যার জন্য নির্ধারিত কিয়ামতের দিন যাবেন রাখা হবে আল্লাহর ডান পাশে হায় হায় আমার মনে হয় ওই দিনও মনে হয় কাবা কাউসাইনিয়াও আদনা হবে মেরাজে যাওয়ার পরে যেরকম কাবা কাউসাইনিয়াও আদনা ফাদনা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা ওই দিনও মনে হয় চারটা এরকম কাছে লাগানো হবে নিয়ে যাওয়া হবে চেয়ারের উপরে নাম লেখা থাকবে আল্লাহ বলবে বসেন বন্ধু হাত রাইখা দাঁড়ায় বলবে বসবো না আল্লাহ জিজ্ঞাসা করবে কেন যদি বুঝেন তাহলে পরেরটা দিলে লাগবে একটু ধ্যানের সাথে শুনি রসুল কি করছেন আমাদের জন্য কি করছেন বসবো না বলছে কেন বসবেন না বলছে আমি যদি বসা যাই তো পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের পানি কে পান করবে আমি যদি বসা যাই তো পিপাসিত উম্মতকে কে হাউজে কাউসারের পানি পান করাবে আমার পিপাসিত উম্মত পিপাসায় কাতর উঠবে কিয়ামতের মাঠে আমি বসার সময় লস করতে চাইতেছি উম্মত আসার আগে আমি পেয়ালা নিয়ে রেডি হতে চাইতেছি যাতে উম্মত আসার সাথে সাথে মুখে লাগায়া পানি পান করাইতে পারি আর চিৎকার দিয়ে বলতে পারি লা তাজমান বাদাহা আবাদা আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না বসবো না বলছে এখানে শেষ না আমি যদি বসা যাই তাহলে পলসে রাতে যায়া মিজানে যায়া কে দেখবে আমলনামা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে আর প্রতিশ্রুতিগুলো আমি বাস্তবায়ন কোথায় করব আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সাউতো তা আমি চাইলে নাকি দিবেন সাফি তু সাফা আমি সুপারিশ করলে নাকি আপনি মঞ্জুর করবেন সৌফায়ুতি কারব্বুকা ফাতারদা আপনি নাকি আমাকে রাজি কোড়া ছাড়বেন আমিও দুনিয়াতে বইলা আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না এটু একটা প্রতিশ্রুতি চতুর্থ প্রতিশ্রুতি আপনার এটা যে লা ইউখজিকা ফি উম্মতিক আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না আমি মিজানের কাছে জোড়াবো পাল্লা যদি সামনে না ঝোঁকে ওইখানে সুয়ালের হাত উঠায় দেব আর বলবো আপনিই তো বলছেন সালতুতা চাইলে নাকি দিবেন দেখেন চাওয়ার হাত উঠায় দিলাম পাল্লা সামনে ঝুঁকায় দেন পিছে ঝুঁকায় না পাল্লা সামনে ঝুঁকায় দেন ওইখানে সুপারিশের লেটার লেখা শুরু করব ওইখানে দাঁড়ায় বলবো আমা কুলতালি সৌফায়ুতি রব্বুকা ফাতারদা আমাকে রাজি করে ছাড়বেন সামনে না ঝুঁকলে কিন্তু রাজি হব না আপনি না বলেন নাই আমাকে লজ্জিত করবেন না পাল্লা যদি সামনে না ঝোঁকে তো একটু পরেই তো ঘোষণা হবে খাসিরা ফুলান উবনু ফুলান ফালা ইয়াসআদ বাদাহা আবাদা অমুকের ছেলে অমুক চিরদিনের জন্য অসফলতা পাওয়া গেল সারা দুনিয়া কে আদম আল ইসলাম থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত জেনে ফেলবে আমার উম্মত অসফলতার শিকার হয়ে গেল হয় আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে বলছে এখানেই শেষ না আমি বসবো না পলসে রাতে ছুটা যাব দেখবো কোন উম্মত পার হইতে পারতেছে না যদি পার হইতে না পারে দুনিয়ায় যদি আমার উপরে দুরুদ পড়া থাকে তাইলে আমি দুরুদের কাঠি মাথায় দিয়ে পার করায় দিব আমি বসবো না ওই চেয়ার পায়া বসবে না যে চেয়ারকে মাকামে মাহমুদ বলে কার জন্য জলাঞ্জলি হায় উম্মত না নারী দেখলে চিনা যায় না পুরুষ দেখলে চিনা যায় না যুবককে দেখলে চিনা যায় না বৃদ্ধকে দেখলে চিনা যায় রাগ হয় না জিনাইদার মানুষ পায়ে হাত রাখি পায়ে হাত রাখি দেখলে চিনা যায় মৌলানা তো নামাজের কবিতা আপনাদেরকে শুনাইলো হায় হায় ওলামা বলো কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই কোন উম্মতকে না নামাজ ছিল ডাকার দায়িত্ব নেয়
আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব কেন নিলেন জানেন? আমাদের চেহারা দেখা, আমার মন বলে বন্ধুর দিলের ব্যথা দেখা। আমি প্রমাণ দিতেছি, যখন 50 ওয়াক্ত নিয়ে আসছেন, হায় হায় হায়, মুসা আলাইহিস সালাম বলছে কি দিল, উপটকুন কি দিল, 50 ওয়াক্ত নামাজ দিছে নামাজ। আবার হারায়া যাব যদি মেরাজ খুলতে যাই। আপনি বলবেন মেরাজ নামাজের জন্য হয়েছে, না না, মেরাজের অনেক কারণ আছে, শুধু নামাজ না, মেরাজ নামাজের জন্য না। ওইখানে গেছেন বন্ধুকে তো উপটকন দিতেই হবে, তো নামাজ উপটকন দিয়ে দিছে, কিন্তু মেরাজ অন্য কারণে হয়েছে, অনেকগুলো কারণ আছে মেরাজ, অনেকগুলো কারণ আছে। আমার মন বলে মেরাজ এই জন্য হয়েছে যে যত নবী রসুলের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা বলছেন, কি রেখা, বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে বলছে বন্ধু জমিনে রেখা যদি বলি তো আপনি বন্ধু, এত বড় বন্ধু এটার প্রমাণিত কি হবে, উপরে উঠে চলে আসেন পাশে বসায় বলবো জমিনে রেখা না, মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য, আমেনার চোখের পানি মুছানের জন্য। যখন হাঁটি হাঁটি পাপা ছিল, হাঁটি হাঁটি পাপা খাটতে যখন শুরু করছেন দুজাহানের বাদশাহ, তা আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, ইতিহাসে পাওয়া যায়। আমার মন বলে জিজ্ঞাসা করছে আমেনা কাদিস কেন, কাবদুল্লাহ নাই। বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ আঙ্গুল দ্বারা গতি বাড়ায়, এখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়, সবাইকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে, আব্দুল্লাহ তো নাই, কে গতি বাড়াবে, কে বাহিরে নেওয়া যাবে, কে এদিক ওদিক ঘুরাবে, আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় আল্লাহ মনে হয় ওই সময় কানে কানে বলছে আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নিলে আর কোথায় নিবে, মক্কার অলি আর গলি দুইটাই তো আছে, মক্কায় বড় মেলা ও কাজার মজান্না, দূরে নিলে নানার বাড়ি নেওয়া যাবে, আসতে দে ঘুরার সময়, আমি রব চলে আসবো, বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব কিছু দেখানোর পরে আরশ দেখাবো, কুরসি দেখাবো, আর বাকি কি থাকবে, আমি পাশে বসে আমাকে দেখায় তোরটা তোর কাছে পাঠাবো। কাঁদিস না, আমার মনে হয় মেরাজ এই জন্য, আমার মনে হয় মেরাজ এই জন্য। জিব্রিল আলাইহিস সালাম আসতেন আর আল্লাহ রসুলের হাঁটুতে হাঁটু লাগায় বসতেন, কখনো হাঁটুর উপরে হাত রাইখা দিয়া মজায় কথা বলতে থাকতেন। আল্লাহ মনে হয় দেখা ভাবতেছিলেন জিব্রিল বন্ধুর কাছে যাও, হাঁটুতে হাঁটু লাগায় বসো, বন্ধু তোমাকে দেখে তুমি বন্ধুকে দেখো আর দুইজনে কথা বলো। জিব্রিল আসতেছে সময় বন্ধুকে ডাইকা নিয়ে আসব, পাশে বসায়া দুইজনে কথা বলবো, তোমাকে সরায়া দিব। আমার মনে হয় মেরাজ এই জন্য, আমার মনে হয় মেরাজ এই জন্য। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবি কান্নাকা খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো আল্লাহ ওইভাবে বানাইছেন, রূপরেখার ভাণ্ডার আপনার সামনে রেখা দিয়া বলছেন বন্ধু সবগুলা গাইটা গাইটা দেখেন, কোনটা চয়েস করেন ওইটাই আপনার ভিতরে লাগাবো, আমি আমার মন মতো ইচ্ছা মতো আপনাকে গঠন দিব না, আপনার ইচ্ছা মতো গঠন দিব, গঠনের ভাণ্ডার রেখা দিলাম আপনার সামনে, আপনি দেখতে থাকেন যেটা ইশারা করবেন ওইটা আপনার ভিতরে লাগাইতে থাকবো। মেরাজ মনে হয় এই জন্য যে বন্ধু দেখি তো আপনাকে নিঃসন্দেহে, এটাতে কোনো শক নাই সন্দেহ নাই, কিন্তু বন্ধু কাছে আসেন পাশে বসেন একটু দেখি আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম, এটার জন্য মনে হয় মেরাজ, এটার জন্য মনে হয় মেরাজ। তো যেটা বলতেছিলাম কই জানি হারায় গেছি আমি, কোত্থেকে কোথায় ছিলাম মেরাজে চলে গেছি, চিরদিন উনিই থাকতেন, চিরদিন উনিই থাকতেন যিনি উম্মতের জন্য, উম্মতের জন্য নামাজ থেকে চলে গেছি নামাজ থেকে। আমার মন বলে আল্লাহ কোন উম্মতকে ডাকেন নাই, দায়িত্ব নেন নাই, যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন
موسى عليه السلام বলতে ছিলেন কিদিসে কয় নামাজ কয়ক তো 50 তো মাথায় হাত দিয়ে বলতেছে 50 দুই বেলাই তো পড়াইতে পারি না আপনি 50 কোত থেকে পড়াবেন জান কমায় নিয়ে আসেন তো কমাইতে কমাইতে পাঁচে যখন আসছে তো موسى আলাইহিস সালাম বলছে এখন কয় পাঁচক তো বলছে এইটাও পারবে না আমি পরীক্ষা করে দেখছি বুখারীতে আছে আমি পরীক্ষা করে দেখছি দুই বেলা পড়াইতে পারি না পাঁচ বেলা জান 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 কমায় নিয়ে আসেন কিন্তু আমাদের নবীজি বলতেছিল লজ্জা আর পা ওঠে না এটাই শব্দ আছে মনে হয় হাদিসে লজ্জা শব্দটা আছে লজ্জা আর পা ওঠে না কিন্তু মুসা আলাইহিস সালামের কথায় দিলের ভিতরে ব্যথা লাগতেছিল ব্যথা দুই ওয়াক্ত পড়াইতে পারেন না দুই বেলা আমার উম্মত যদি পাঁচ ওয়াক্ত না পড়ে আমি কি মুখ দেখাবো আমার মনে হয় ব্যথা শুধু সিনা পর্যন্ত ছিল না আরশে যা ধাক্কা লাগছে আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে বন্ধু জান 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 পাঁচ ওয়াক্ত নিয়ে যান চিন্তা করেন না আমি দায়িত্ব নিলাম ডাইকা ডাইকা পড়ায় আনি আমার মনে হয় দায়িত্ব এইজন্য নিছেন যে আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব বন্ধু জান চিন্তা করেন না জান নিয়ে যান ব্যথিত হন না আরো প্রমাণ আমার কাছে আছে আমার মন বলে যুক্তি তো আসবে যুক্তি তো আসবে যুক্তি তো আসবে আজকে তো আল্লাহ ডাকে তারপরও আসি না হায় যুবক রাগ হও না তুমি আমার উপরে প্রধানমন্ত্রী যদি ডেইলি তোমাকে পাঁচবার ফোন করত তাহলে খুশির ঠেলায় তোমার প্যান্টও খুঁজে পাওয়া যেত না হায় রব্বে কায়নাত পাঁচ বেলা ডাকে আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না এই জন্যই তো আমি আমার জাতিকে বলি যে মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন অর্থ যুবক তোমাদেরকে পায়ে হাত রেখা বলি মাঝে মাঝে 99 নামের অর্থ দেখো তাহলে তুমি বুঝতে পারবে কোন আল্লাহ তোমাকে ডাকে আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বার আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহ্হারুল আহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আদিকুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি হাল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কাবিকুল মতিনুল আলিকুল হামিদুল মুসিয়াল মুবদি المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله الله تو 99 পদের মালিক الله 99 পদের মালিক আল্লাহ ডাকে হায় হায় যে রসূলের কারণে যার চেহারার দিকে দেখা যার বুকে ব্যথা দেখা আল্লাহ আমাদেরকে ডাকছেন হায় কত কিছু যে দিছেন উম্মত তো আমরা নিজেদেরকে চিনি না নিজেদেরকে চিনি না আমরা কে পরিচয় জানি না শুধু জানি মানুষ শুধু জানি বাংলাদেশের আইডি আমার জেবে আছে শুধু এতটুকুই জানি পরিচয় তো জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে কি দিবেন আল্লাহ আমাদেরকে হায় জিনাইদার মানুষ আল্লাহ রাসূলের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ আমাদেরকে বাছাই করে আগে রেখা দিবেন হুয়াজ তাবাক মানব জাতির ভিতর থেকে আমরা বাছাইকৃত নারী হই আর পুরুষ হই যুবক আর বৃদ্ধ হই ধনী হই আর গরিব হই শিক্ষিত আর অশিক্ষিত হই আমরা সবাই উম্মতের সমস্ত মানব জাতির ভিতরে বাছাইকৃত শুধু বাছাইকৃত না তারপরে আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন কুনতুম খায়রা উম্মা তোমাদের চেয়ে বড় উম্মত দামি উম্মত উত্তম উম্মত আর কেউ নাই কেন আল্লাহ বাছাই কেন করলেন লেবেল কেন লাগাইলেন তো আল্লাহ আরো দুইটা বলে উখরিজাত লিন্নাস
এই জন্য বাছাই করলাম এই জন্য লেবেল লাগাইলাম কেননা তোমরা প্রেরিত হবে তোমাদেরকে আমি প্রেরণ করব কেন প্রেরণ করবেন তো কোরআনের আয়াত আরেক আয়াত বলে সুহাদা আলান নাস কিয়ামতের দিন আমি আমার পাশে আমার পক্ষে সাক্ষী হিসেবে তোমাদেরকে দাঁড় করাবো এই জন্য কোরআন বলে সুহাদা আলান নাস কিয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে থাকবো এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে কিয়ামতের দিন আমরা মাঠে দাঁড়াবো না ইনশাআল্লাহ আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো স্টেজ আমাদের জন্য আলাদা স্টেজ এই জন্যই আমার কথা শুরু ছিল এখান থেকে মানুষ মরণশীল যেইখান থেকে আসছি ওইখানে চলে যেতে হবে কিন্তু শেষ কথা যেটা বলতে চাইতেছি প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি নিয়ে যেতে হবে নিজেকে গুছায় নিয়ে যেতে হবে নিজেকে গোড়া নিয়ে যেতে হবে কেন আল্লাহর কাছে যাইতেই হবে নিঃসন্দেহে যেতে হবে সত্য এটাই আপনি যাওয়া মানেন আর না মানেন আল্লাহকে মানেন আর না মানেন আল্লাহর কাছেই যেতে হবে এটাই রবের ঘোষণা যুক্তি তর্ক এটাই বলে আল্লাহর কাছে যেতে হবে সত্য এটাই কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে তৈরি করে নিয়ে যেতে হবে প্রস্তুতি ছাড়া গেলে চলবে না যে প্রস্তুতি নিয়ে যাবে জিনাইদার মানুষ সত্য এটাই এই জন্য যা দিছেন আমাদের ভিতরে যা কিছু দিছেন শরীর বলেন আর শরীরের সাথে সম্পর্কিত বলেন শরীরের বাহিরে যা বলেন সব প্রস্তুতির জন্য দিছেন নাইলে আল্লাহর রসুল আমাদেরকে কোনোদিন শুনাইতেন না নাস মাআদিন কামাআদিনিদ দাহাবি ওয়াল ফিদ্দা ও মানুষ তুমি রত্নে ভরা তোমার সমস্ত রত্ন প্রস্তুতির জন্য যে প্রস্তুতি নিয়ে যাবে খোদার কসম আল্লাহ প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন وما علينا إلا البلاغ